রায়পুরের দুর্গম চরাঞ্চল কাচারিকান্দি গ্রামের দুই গ্রুপের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বঙ্গবন্ধুর দৌহিত্র ব্যারিস্টার তৌফিক। নরসিংদী রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুদলের সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন বঙ্গবন্ধু দৌহিত্র ও কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের অন্যতম সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান। এই সময় মামদেরকান্দি চ্যালেঞ্জার ক্রিকেট ক্লাবের সাবেক অধিনায়ক ও স্থানীয় আওয়ামী লীগ নেতা ইমন হোসেন বাড়ি, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সানাউল্লাহ সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাড়াতুল ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে অগ্নিসংযোগ, বাড়িঘর ভাঙচুর সহ লুটপাটের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় স্কুল শিক্ষার্থী ইয়াসিন মিয়া ও ব্যবসায়ী শহীদ মিয়া, আহত হয় অন্তত 30 জন। নরসিংদী রায়পুরা থেকে মোহাম্মদ হারুনুর রশিদের তথ্যচিত্রে অকেওয়ান ডট টিভি। আসলে এই চরে যে ঝগড়াগুলো হয় আমার মনে হয় না বেশিরভাগ মানুষ জানে যে কেন ঝগড়া হচ্ছে। আমরা